আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম সিলেটে এমসি কলেজে গণধর্ষণের ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত কমিটি গঠন তিন আসামি রিমান্ডে নকল N95 মাস্ক সরবরাহের মামলায় জেএমআই চেয়ারম্যান আব্দুর রাজ্জাককে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর সৌদি এয়ারলাইন্সের অফিসের সামনে আজও টিকিট প্রত্যাশীদের ভিড় ভিসার মেয়াদ বাড়ানোর দাবিতে বিক্ষোভ মেডিকেল সহ বর্জ্য ব্যবস্থাপনা আরও জোরদার করার তাগিদ প্রধানমন্ত্রীর সবাইকে সমন্বয় করে কাজ করার নির্দেশ এবং সীমান্তে মানুষ হত্যা লজ্জাজনক কূটনৈতিক সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ে মন্তব্য পররাষ্ট্রমন্ত্রীর শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সংবাদ সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ মামলার আসামি রনি রাজন ও আইনুলের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে সিলেট মহানগর হাকিম আদালত তবে আসামিদের পক্ষে এদিনও দাঁড়াননি কোনো আইনজীবী এদিকে কলেজের নিরাপত্তায় অধ্যক্ষ ও হল সুপারের কোনো গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখতে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট সিলেট প্রতিনিধি শাহ মুজিবুর রহমান জকনকে সাথে নিয়ে হুমায়ুন চিস্তির রিপোর্ট সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণের মামলার আসামি রনি রাজন ও আইনুলকে মঙ্গলবার সিলেট মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ আসামিদের সাত দিনের রিমান্ড আবেদন করে মামলার তদন্তকারী কর্মকর্তা শুনানি শেষে আদালত তাদের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন এর আগে সোমবার মামলার প্রধান আসামি সাইফুর অর্জুন ও রবিউলকে পাঁচ দিনের রিমান্ডে নেয় পুলিশ ওই দিন মধ্যরাতে হরিপুর থেকে গ্রেফতার হন মামলার ৬ নম্বর আসামি মাহফুজুর তবে এখনও পলাতক সন্দেহভাজন ধর্ষক তারেক এদিকে এ বিষয়ে এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে ওই ঘটনায় স্থানীয় প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষের ঘটনা পরবর্তী কোনো গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখতে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট তদন্তকালে কমিটির সদস্যদের নিরাপত্তা ও সহযোগিতা করতে পুলিশ কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে একই সাথে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে উচ্চ আদালত এ সময় কলেজ প্রধানের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে হাইকোর্ট মাননীয় আদালত সন্তুষ্ট হয়ে একটা জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি গঠন করার জন্য নির্দেশ দিয়েছেন এবং আগামী ১৫ দিনের মধ্যে এই ইনকোয়ারি কমিটি মাননীয় আদালতের কাছে রিপোর্ট উপস্থাপন করবেন আদালত ক্ষুব্ধ হয়েছেন যে এত পরে ১২:৩০ হোস্টেল সুপার এবং কলেজ প্রিন্সিপাল সেখানে গিয়েছেন ওনাদের কেন ডাইরেকশন দেওয়া হবে না ওনাদের বিরুদ্ধে কেন নেগলিজেন্সের জন্য কেন ব্যবস্থা নেওয়া হবে না এই রুলের টার্ম অ্যাগেনিস্ট প্রিন্সিপাল এবং হল সুপার এবং কলেজ প্রিন্সিপালের যে মন্তব্যগুলো সেখানে আদালত ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে আলোচিত এই ঘটনার তদন্ত শুরু করেছে কলেজ প্রশাসন গঠিত কমিটি ঘটনা তদন্তে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক শাহেদুল কবির চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মঙ্গলবারও সিলেটে বিক্ষোভ করে বিভিন্ন সংগঠন হুমায়ুন চিস্তি এটিএন বাংলা সিলেট এমসি কলেজ ছাত্রাবাসের ধর্ষণকারীরা যে দলেরই হোক তাদেরকে ক্রসফায়ারে দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি একথা বলেন অপরাধীদের সরকার কোনো ধরনের ছাড় না দিয়ে গ্রেপ্তার করেছে বলেও জানান তিনি সিলেটের এমসি কলেজ একটা ঘটনা ঘটছে খুবই দুঃখজনক ঘটনা আমরা বিনা বিচারে হত্যার বিরুদ্ধে তারপরেও আমি মনে করি এই ধরনের পশু এরা কোনো মানুষের পর্যায়ে পড়ে না যারা এই ধরনের পাশবিক যাতন করে একটা মা বা বোনকে বেঁধে রেখে এদের সঙ্গে পশুর কোনো পার্থক্য নেই অথবা এই পশুদেরকে অহেতুক বিচারে আদালতে কাঠগড়ায় টানাটি না করে এদেরকে ধরে সরাসরি ক্রসফায়ার দিয়ে বিচার করা হোক
নকল N95 মাস্ক সরবরাহের মামলায় জেএমআই এর চেয়ারম্যান আব্দুর রাজ্জাককে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এর আগে রাজধানী সেগুন বাগিচা থেকে তাকে গ্রেপ্তার করে দুদক। মাস্ক কেলেঙ্কারিতে আব্দুর রাজ্জাক ছাড়াও সিএমএসটির সাবেক উপপরিচালক ও কক্সবাজার জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জাকির হোসেন সহ 7 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। চুক্তি ছিল আসল N95 মাস্ক সরবরাহ করবে জেএমআই। সে অনুযায়ী কেন্দ্রীয় ঔষধাগার বা সিএমএসডিতে 20,600 মাস্ক দেয়া হয়। 10টি হাসপাতালে তা বিতরণ করা হয় চিকিৎসকদের সুরক্ষার জন্য। ব্যবহারের এক পর্যায়ে সেগুলো নকল বলে বুঝতে পারেন তারা। অভিযোগ আসে দুদকে, এক দফা জিজ্ঞাসাবাদ করা হয় জেএমআইয়ের চেয়ারম্যান আব্দুর রাজ্জাককে। N95 মাস্কগুলো যে নকল ছিল অনুসন্ধানে তা নিশ্চিত হয় দুদক। একদিকে প্রতারণা, অন্যদিকে চিকিৎসকদের ঝুঁকির মধ্যে ফেলার অপরাধে তাকে গ্রেফতার করে দুদক। প্রকৃত N95 মাস্কের পরিবর্তে জেএমআই ফেস মাস্ক মুদ্রিত বড় কার্টুনের মধ্যে 20,610 পিস নকল N95 মাস্কের গায়ে কোম্পানির বা মাস্কের নাম বা অন্য কোনো লেখা মুদ্রণ ছিল না। অবশ্য মাস্কগুলো আসল কিনা তা যাচাই করার দায়িত্ব ছিল সিএমএসডির সংশ্লিষ্টদের, কিন্তু তা করা হয়নি। দুদক বলছে এতে তাদের যোগ সাজশ রয়েছে। এই অভিযোগে মামলা হয়েছে 7 জনের বিরুদ্ধে। আসামিরা হলেন সিএমএসডির সাবেক উপপরিচালক ও বর্তমানে কক্সবাজার জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার জাকির হোসেন খান, সিএমএসডির সহকারী পরিচালক ডাক্তার শাহজাহান সরকার, ডেস্ক অফিসার ডাক্তার জিয়াউল হক ও ডাক্তার সাব্বির আহমেদ, স্টোর অফিসার কবির আহমেদ ও স্টোর কিপার ইউসুফ ফকির এবং জেএমআইয়ের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক। সার্ভে কমিটির মাধ্যমে যাচাই না করে বর্ণিত ব্যক্তিগণ পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে নিজেরা লাভবান হয়ে কিংবা সরবরাহকারীকে লাভবান করার অসৎ উদ্দেশ্যে উল্লিখিত নকল N95 মাস্ক গ্রহণ করেন। জাকির হোসেন এক নম্বর আসামি, যিনি ভিজিবল, যাকে কক্সবাজারের দায়িত্ব দেওয়া হয়েছে, তাকে যে কোনো সময় পাওয়া যেত, তাকে আগে গ্রেফতার না করে 7 নম্বর কারি গ্রেফতার করলেন কেন? এটা তদন্তকারী কর্মকর্তা তদন্তের স্বার্থে গ্রেফতার করেছে। পরে আদালতে হাজির করে আব্দুর রাজ্জাকের 5 দিনের রিমান্ড আবেদন করে দুদক। বিচারক তা মঞ্জুর করেন। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। ভিসার মেয়াদ বাড়ানোর দাবিতে রাজধানী কারওয়ান বাজারে আবারও বিক্ষোভ করেছেন সৌদি প্রবাসী বাংলাদেশিরা। টিকিটের জন্য 400 জনকে টোকেন দেওয়া হলেও তার কয়েক গুণ মানুষ যাচ্ছেন সৌদি এয়ারলাইন্সের অফিসে। তাদের ভিড়ে একসময় যানবাহন চলাচল বিঘ্নিত হয়। রাজধানী ভিআইপি সড়কে হাবিবুর রহমান ওফি রিপোর্ট। ঢাকায় সৌদি এয়ারলাইন্সের অফিসে মঙ্গলবার 2301 থেকে 2700 পর্যন্ত মোট 400 টোকেনধারী প্রবাসীকে রিটার্ন টিকিট দিতে ডাকা হয়, কিন্তু উপস্থিতি ছিল অনেক বেশি। আমাদের নির্ধারিত যদি একটা তারিখ দিত যে অমুক দিন আসেন, আপনারা হয়তো টিকিট নেবেন, নাহলে টোকেন নেবেন। হয়রান তো অবশ্য হইতাছি। তারা বলে দিক যে আমরা যে কোনো একটা কথা বলবে যে আমরা আজকে পারবো না, কালকে শেষ। আমাদেরকে মেয়াদ দিচ্ছে 15 দিন, 20 দিন বা সর্বোচ্চ 1 মাস, কিন্তু আমরা ওই মেয়াদও তো আমরা হারাবো। ওই মেয়াদ হারালে আমাদের কি উপায় হবে? আমাদের রেমিটেন্সের উপর দেশ চলে, কিন্তু আমাদের কোনো মূল্যায়ন করা হইতেছে না। এতটুকু কষ্ট না দিয়ে যদি অনলাইনে ছাড়তো টিকিটগুলো, তাহলে আমরা ওখান থেকেই চেক করতে পারতাম। এর মধ্যে আবার ভিসার মেয়াদ না থাকায় জটিলতায় পড়েছেন অনেকে। এদিকে সৌদি এয়ারলাইন্সের অফিসের সামনে প্রতিদিন এমন জটলার অপেক্ষার পর ছুটিতে আসা সৌদি প্রবাসীদের সবাই কর্মস্থলে ফিরতে পারবেন কিনা তা নিয়েও উদ্বেগ অনেকের। 4 অক্টোবর টোকেন দিয়ে আমরা কি করব? আমাদের ভিসার মেয়াদ লাস্ট 30 সেপ্টেম্বর। না যদি পৌঁছাইতে পারি আমার কর্মস্থলে, তাহলে আমার ফ্যামিলি রাস্তায় বসবে। ভিসার মেয়াদ বাড়ানোর দাবিতে এক পর্যায়ে কারওয়ান সড়ক অবরোধ করেন প্রবাসীরা। এতে ভিআইপি সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল, তৈরি হয় দীর্ঘ যানজট। বিক্ষোভ হয়েছে মতিঝিলে বিমান অফিসের সামনেও। এখন যদি সৌদি সরকারকে প্রেশার দেয়, সৌদি সরকার যদি কোম্পানিদেরকে প্রেশার দেয়, তাহলে আমাদের আকামাটা রেনু হবে। তাহলে এইভাবে আমরা কফিলকে ফোন করে আকামা রেনু করা সম্ভব না। ঘোষণাটাই দেখি, কার্যকারিতা তো আসলে দেখছি না। সংকটে পড়ায় প্রবাসীদের কর্মস্থলে ফেরা নিশ্চিত করতে সরকার ও সৌদি কর্তৃপক্ষের যৌথ পদক্ষেপ জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হাবিবুর রহমান ওফি, এটিএন বাংলা, ঢাকা।
সৌদি দূতাবাসের সঠিক নির্দেশনার অভাবে ভিসার মেয়াদ বাড়ানোর প্রসেসিং শুরু করতে পারছে না অনুমোদিত এজেন্সিগুলো। তাই প্রবাসীরা ভিড় করলেও তাদের কাজ হচ্ছে না এসব প্রতিষ্ঠানে। দূতাবাস যে পাঁচটি শর্ত দিচ্ছে তাও করোনাকালে এত দ্রুত পূরণ করা সম্ভব নয় বলে জানিয়েছেন এজেন্সি মালিকরা। শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট। সৌদি দূতাবাসে ভিড় এড়াতে নতুন ভিসা কিংবা মেয়াদ বাড়ানোর আনুষ্ঠানিকতার জন্য 31টি এজেন্সিকে অনুমোদন দেওয়া হয় কয়েকদিন আগে। সে অনুযায়ী সৌদি প্রবাসীদের পাসপোর্ট নিয়ে তার প্রসেসিং করার কথা এসব এজেন্সির, কিন্তু তা কবে এবং কীভাবে শুরু হবে সে বিষয়ে স্পষ্ট কোনো নির্দেশনা নেই ঢাকাস্থ সৌদি দূতাবাসের। তাই আবার শুরু হয়েছে অচলাবস্থা। আমরা আসলাম, অফিস মোটামুটি ফাঁকা, কার্যক্রম এখনও শুরু হয়নি। ওনারা বলতেছে আর হয়তো দু একদিন কিংবা আরও লেট হবে। আমার বিচার মেয়াদ চলে গেছে, আগামার মেয়াদও আজকে প্রায় 10 দিন যাবত চলে গেছে। এখন যদি সরাসরি প্রধানমন্ত্রী ওই দেশের রাষ্ট্রের সাথে কোনো যোগাযোগ না করে তাহলে আমার মনে হয় কোনো কাজকর্ম হবে না। সৌদি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যাদের ভিসার মেয়াদ এরই মধ্যে শেষ হয়েছে তাদের ভিসা প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে। দূতাবাস অগ্রাধিকার ভিত্তিতে এই কাজ করবে। এছাড়া আকামার মেয়াদ চলতি আরবি মাসের শেষ দিন পর্যন্ত বৈধ থাকবে। ভিসা সংগ্রহের সময় সৌদি দূতাবাসে বিশৃঙ্খলা না করার অনুরোধ করে মন্ত্রণালয়, কিন্তু নির্ধারিত এজেন্সিগুলোতে এসব কাজ করতে গিয়ে হতাশ হচ্ছেন প্রবাসীরা। আমার আকামা করতে লাগবে 12,500 রিয়াল। আমি 12,500 রিয়াল যদি এখান থেকে পাঠাই, যদি কপিল আমার আকামাটা না করে, 12,500 রিয়ালে 3.5 লক্ষ টাকার উপরে আসবে। এই টাকার দায়িত্ব কে নেবে? আমরা পরবর্তীতে 6 মাস বা 1 বছর পরে যে ভিসা নিয়ে যাবো সৌদি আরবে তাও পারবো না। ওখানে সৌদির নিয়ম কানুন আছে যে যারা ছুটিতে যাবে তারা যদি না আসে তাহলে অন্তত 3 বছরে সৌদি আরবে আর ঢুকতে পারবো না। ভিসা নবায়নের যে জটিলতা তৈরি হয়েছে তার সমাধানে দূতাবাস কি এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন এজেন্সি মালিকরা। কোনো মাধ্যমে আমরা নতুন ইনস্ট্রাকশন পাইনি, না পাওয়ার কারণে আমরা আমাদের পুরাতন যে সিস্টেমগুলো আছে সেই সিস্টেমগুলো আমরা ফলো করতেছি। পুরাতন সিস্টেম হলো যারা 6 মাসের ভিতরে, 1 নম্বর শর্ত হলো আকামার মেয়াদ থাকতে হবে। আজকে হলে আজকে থেকে শুরু হবে আপনারা জানবেন, কালকে হলে কালকে, আপনারা তো অবশ্যই জানেন, ঠিক আছে। এমবেসির ইনস্ট্রাকশন অনুযায়ী আমাদের কাজ করতে হবে। সৌদি দূতাবাস থেকে সুস্পষ্ট নির্দেশনা পেলে দ্রুত এ সংকট মেটানো সম্ভব বলে মনে করেন এজেন্সি মালিকরা। এক্ষেত্রে পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সমন্বয় চেয়েছেন তারা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। মেডিকেল সহ পরিবহন স্টেশনে বর্জ্য ব্যবস্থাপনা আরও জোরদার করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য সংশ্লিষ্ট বিভাগগুলোকে সমন্বয় করে কাজ করার নির্দেশও দেন তিনি। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় প্রধানমন্ত্রীর এসব নির্দেশনার কথা জানান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। আপেল মাহমুদের রিপোর্ট। সঠিক ব্যবস্থাপনার অভাবে জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে মেডিকেল, শিল্প ও পরিবহন স্টেশনের বর্জ্য। পরিবেশের জন্য ক্ষতিকর এসব বর্জ্য খোলা জায়গায় ফেলে না রেখে সুষ্ঠু ব্যবস্থাপনার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকার আশপাশের নদীগুলোর দূষণ রোধে প্রধানমন্ত্রীর এ নির্দেশনার কথা জানান পরিকল্পনা মন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী বলে শুধু মেডিকেল বর্জ্য নয়, সকল ধরনের বর্জ্য, বিশেষ করে শুধু নৌ নয়, বাস টার্মিনাল, ট্রেন টার্মিনাল, বিমান টার্মিনাল, যেখানে হোক মানুষের চলাচল টার্মিনাল, এইসব জায়গায় বর্জ্য ব্যবস্থাপনাটাকে জোরদার করা। যারা যেখানে দায়িত্বে আছেন, যে সংস্থা বা যে কর্তৃপক্ষ, তাদের কাজের একটা অন্যতম প্রধান দিক হবে এই বর্জ্য ব্যবস্থাপনা। বর্জ্য ব্যবস্থাপনা হতে পারে সিইটিপি করে, অথবা বায়োডিগ্রেডেবল যদি হয়, অর্গ্যানিক, মাটির নিচে পুঁতে দিলে আবার মাটিই হয়ে যায়, এটা ভয়ঙ্কর খারাপ কিছু নয়। কিন্তু প্লাস্টিক টাস্টিক জাতীয়, কেমিক্যাল জাতীয়, মেটেল জাতীয় এইগুলো ডিসপোজাল হাইজেনিক ওয়েতে করতে হবে। গণভবনে অনুষ্ঠিত একনেক সভা শেষে সংবাদ সম্মেলনে আবাদী জমিতে শিল্প কারখানা না করতে প্রধানমন্ত্রীর সতর্কতার কথাও জানান তিনি। আপনি ব্যবসা করতে চান বা আপনি শিল্প স্থাপন করতে চান, আপনি ওই শিল্প এলাকায় যাবেন। আপনি আপনার বাড়ির পাশে বা আপনার পৈতৃক জমিতে ধানের জমি নষ্ট করে শিল্প স্থাপন করবেন, যেহেতু এটা আপনার জমি, এটা আমরা এলাও করব না আগামী চান। এদিকে ডিজিটাল ভূমি জোনিং সহ 796 কোটি 45 লাখ টাকার 4টি প্রকল্প অনুমোদন দেয় একনেক সভায়। ঢাকা, চট্টগ্রাম, আশুগঞ্জ নৌপথ খনন, ভৈরব নদ ও নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার খাল খনন প্রকল্প অনুমোদন দেয়া হয়। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। বন্ধুরাষ্ট্রগুলোতে সীমান্তে মানুষ হত্যা লজ্জার এবং এতে কূটনৈতিক সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সাথে যৌথ পরামর্শ কমিটি জেসিসির ভার্চুয়াল বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান এ কে আব্দুল মোমেন। ফসলের আপডেট রিপোর্ট। সীমান্ত হত্যা গত কয়েক বছর খানিকটা কম হলেও
এ বছরের শুরু থেকে তা আবার বেড়েছে। একে স্পর্শকাতর বলে ভারতের নজর কাটতে চাইছে বাংলাদেশ। মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এ বৈঠকে তা নিয়ে আবারও উদ্বেগ জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে মোমেন। তার এই উদ্বেগে একমত জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রীও। এটা আমাদের জন্য লজ্জা আর ভারতের জন্য লজ্জা যে মারা যায়। এটা আমাদের আমাদের যে সলিড রিলেশনশিপ, আমাদের যে সোনালী অধ্যায়, একজন মারা গেলে তখন এটা একটা ধপাস করে পড়ে। ইট ইজ ভেরি স্যাড যে বন্ধু দেশের মধ্যে লোক মারা যায়, এটা আমরা কখনোই পছন্দ করি না, কেউ পছন্দ করে না। ইটস এ গুড নিউজ, তারা খুব ভালো আলাপ করেছেন এবং দুই পক্ষই একমত হয়েছেন যে আমরা এক জিরো, কেউ যাতে না মারা যায়। ভার্চুয়ালে বৈঠকে তিস্তা সহ অভিন্ন নদীগুলোর পানি বণ্টন প্রক্রিয়া নিয়ে সমঝোতার পথে এগিয়ে যেতে চান মন্ত্রীরা। রিভার কমিশন জিআরসি মিটিংটা হবে মোটামুটি আমার মনে হয় শীঘ্রই। আমাদের আগের মিটিং হয়নি, অনেক সময় ডাটা এনাফ ছিল না, সেই ধরনের ইমপ্লিমেন্টস থাকায় তখন হয়নি। এখন ইন প্রিন্সিপাল এগ্রি যেটা হবে, সো আই হোপ, আই ডোন্ট নো দ্য টাইম ফ্রেম, বাট ইট উইল বি ডান। এছাড়া ভারতের বিনিয়োগে বাংলাদেশের চলমান প্রকল্পগুলো গতিশীল করা, করোনা ভাইরাসের টিকা উৎপাদন, বন্টন ও বিনিময় নিয়ে কথা বলেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় দেশে আরও 26 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5,219 জনে। মৃত ব্যক্তিদের মধ্যে 21 জন পুরুষ ও 5 জন নারী। সবশেষ 12,869টি নমুনা পরীক্ষায় 1,488 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় 11.56%। মোট আক্রান্তের সংখ্যা 3,62,043। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,625 জন। মোট সুস্থ রোগীর সংখ্যা 2,73,698। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 75.60%। 24 ঘন্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ 16 জন মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। দেশ নয়, বিএনপি রাজনীতির চরম দুঃসময় পার করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি অভিযোগ করেন, বিএনপি সাম্প্রদায়িক চেতনা ধারণ ও পালন করে। সময়ের কোষ্টি পাথরে পরীক্ষিত এক দূরদর্শী ও মানবিক নেতৃত্বের নাম শেখ হাসিনা বলেও মনে করেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউয়ে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও বই বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এসব কথা বলেন সেতুমন্ত্রী। এদিকে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বঙ্গবন্ধু এভিনিউয়ে অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে যুক্ত হয়ে ওবায়দুল কাদের বলেন, করোনাকালে দলের নেতাকর্মীরা মানুষের পাশে দাঁড়িয়ে যে মহানুভবতার পরিচয় দিয়েছেন তা স্মরণীয় হয়ে থাকবে। বিএনপিও এ সময় দেশে চরম দুঃসময় দেখতে পাচ্ছে। তারা বলেছিল মানুষ বিনা চিকিৎসা রাস্তায় মরে পড়ে থাকবে, সেরকম পরিস্থিতি কিন্তু আল্লাহর রহমতে এখনো আসেনি, এই জন্য তাদের কষ্ট হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ ও দূরদর্শী নেতৃত্বের কারণে দেশ এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাজধানী উত্তরায় পরম্পরা কানুন অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর পরিবার ও দলের নাম ভাঙিয়ে কোনো দখল বাণিজ্য করা যাবে না। শফিউল আলম সুজনের রিপোর্ট। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত পরম্পরা অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের গুণাবলীর কারণে দেশ সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি এখন নতুন এক উচ্চতায়। বিশ্ব গণমাধ্যমে শেখ হাসিনার সফল নেতৃত্বের চিত্র প্রতিফলিত হচ্ছে, অথচ কতিপয় দলীয় নেতাকর্মীদের কারণে এই সফলতা ম্লান হয়ে যাচ্ছে। বাংলাদেশ অর্থনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অগ্রগতি অর্জন করে সবাইকে চমকে দিয়েছে। শেখ হাসিনার হৃদয় বঙ্গোপসাগরের চেয়ে বিশাল, যেখানে রোহিঙ্গাদের আশ্রয়ে কার পণ্য নেই। তার দলের অনুসারী হয়ে আমরা কিভাবে দুষ্কর্ম করি? অনুষ্ঠানে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের প্রতি শ্রদ্ধা রেখে দলীয় নেতাকর্মীদের দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান। যিনি বিও আমাদের এগিয়ে চলছে, আমাদের পার ক্যাপিটাল কামো আমাদের বেড়েই চলছে, এটা কি বলে নেতৃত্ব?
প্রধানমন্ত্রীর পরিবার ও দলের নাম ভাঙিয়ে যারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছেন তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, দলীয় পরিচয় ব্যবহার করে এখন থেকে আর কাউকে দখল বাণিজ্য করতে দেয়া হবে না। প্রধানমন্ত্রীর আত্মীয়র নাম দিয়ে বড় বড় স্কুল করে কিন্তু রাস্তা দখল করেছেন। ঢাকা শহর উত্তরে কোনো ফুটপাথ কেউ দখল করে রাখতে পারবেন না। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে রাজধানীর উত্তরার সোনারগাঁ জনপথে 74টি গাছের চারা রোপণ করা হয় এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। ঠিক আছে বলবেন। শফিল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের গত 11 বছরে দেশে বনভূমির পরিমাণ কয়েক গুণ বেড়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। মুজিব বর্ষ উপলক্ষে জাতীয় সংসদ ভবন চত্বরে বৃক্ষরোপণ শেষে তিনি একথা জানান। এ সময় হাসান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা 1981 সালে দেশে ফিরে আসার পর থেকে বৃক্ষরোপণের উপর গুরুত্ব দিয়ে আসছেন, আর তাই আজ বৃক্ষরোপণ একটি আন্দোলনে রূপান্তরিত হয়েছে বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী। 1983 সাল থেকে বাংলাদেশে কৃষক লীগের মাধ্যমে, বাংলাদেশ আওয়ামী লীগের মাধ্যমে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছিলেন, সরকারিভাবেও নানা কর্মসূচি গ্রহণ করেছিলেন। আজকে বৃক্ষরোপণ একটি আন্দোলনে রূপান্তরিত হয়েছে এবং একটি করে ফলজ বনজ ভেষজ গাছ লাগানোর যে স্লোগান, এটি মাননীয় প্রধানমন্ত্রীর এই দেওয়া স্লোগান। সেই কারণে বাংলাদেশে বৃক্ষ আচ্ছাদিত এলাকার পরিমাণ গত 11 বছরে অনেক বেড়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় এলে সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতা সহ তাদের সকল অধিকার কেড়ে নেয় বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কক্সবাজারের রামুতে বৌদ্ধ মন্দিরে হামলার 8 বছর পূর্তি উপলক্ষে ভার্চুয়াল আলোচনায় তিনি একথা বলেন। জনগণের সব অধিকার ফিরে পেতে খালেদা জিয়াকে মুক্ত করার বিকল্প নেই বলে এ সময় মন্তব্য করেন বিএনপি মহাসচিব। কিন্তু সঠিক ইতিহাস, বাংলাদেশে এখন কোনো গণতন্ত্র নেই, কোনো সংবিধান নেই এবং মানুষের কারোরই, সেটা বৌদ্ধ ধর্মাবলম্বী হোক, হিন্দু ধর্মাবলম্বী হোক, খ্রিস্টান ধর্মাবলম্বী হোক, ইসলাম ধর্মাবলম্বী হোক, কারোরই কোনো অধিকার এখানে আপনার নেই। এক কথায় এটা এখন আপনার একটা পুরোপুরি ভাবে একটা গণতন্ত্রবিহীন একটা ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত হয়েছে। যখনই তারা আপনার ক্ষমতায় আসে অন্যের অধিকারকে হরণ করে, অন্যের কথা বলার স্বাধীনতা, ধর্মপালনের স্বাধীনতা সবকিছুকে তারা হরণ করে নিয়ে। বহুল আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যা মামলার প্রাপ্তবয়স্ক 10 আসামির বিরুদ্ধে মামলার রায় দেয়া হবে কাল। বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামানের আদালত এ রায় ঘোষণা করবেন। এ মামলার মোট 77 জন সাক্ষীর মধ্যে 76 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে, বাকি 1 জন সাক্ষী বিদেশে থাকায় তার সাক্ষ্য নেওয়া সম্ভব হয়নি। মামলার প্রাপ্তবয়স্ক 10 আসামির মধ্যে শুধু জামিনে আছেন নিহত রিফাতের স্ত্রী ও মামলার 7 নম্বর আসামি আয়েশা সিদ্দিকা মিন্নি। পলাতক রয়েছেন মামলার 6 নম্বর আসামি মোহাম্মদ মুসা। বাকি 8 আসামি রয়েছেন বরগুনা জেলা কারাগারে। 2019 সালে 26 জুন বরগুনা সরকারি কলেজের সামনে শত শত লোকের উপস্থিতিতে স্ত্রীর সামনে রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করা হয়। দেশে পর্যাপ্ত পরিমাণ চাল মজুত রয়েছে। চালের দাম বাড়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, মজুত করা মিলগুলোর চাল দ্রুত বাজারে বিক্রি করতে হবে, তা না হলে চাল মজুতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি করে দেন মন্ত্রী। খাদ্য অধিদপ্তরের চাল মিল মালিক ও ব্যবসায়ী সমিতির সাথে বৈঠকে এসব কথা বলেন তিনি। সভায় চালকল মালিক সমিতি ও চাল ব্যবসায়ীরা চালের দাম বাড়ানোকে কেন্দ্র করে পরস্পর বিরোধী বক্তব্য রাখেন। দিনে 100-150 টন, উপরে 2000 মেট্রিক টন পর্যন্ত ধান মজুত আছে, সাথে 400-500 মেট্রিক টন চাউলও মজুত আছে। আরো দাররা পর্যন্ত তাদের নিজের গুদামে 300-400 মেট্রিক টন করে ধান মজুত রেখেছে। তাহলে কি এটা পরিকল্পিত ভাবে সরকারকে ব্যাকেতে ফেলার চেষ্টা হচ্ছে না? বাজার কমবে না কেন? সেই ধান বের করতে হবে তাদেরকে যারা মজুত করেছে। আপনারা সেই সেই ধানগুলো আপনারা কম দামে কিনেন।
হত্যা গুম আর ধর্ষণের মাধ্যমে সরকার সারা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জাতীয় প্রেস ক্লাবের সামনে সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত মানববন্ধনে তিনি একথা বলেন। সরকার ইতিহাস বিকৃতির মাধ্যমে জিয়া পরিবারকে দেশবাসীর সামনে হেয় করার চেষ্টা করছে অভিযোগ এনে নজরুল ইসলাম খান বলেন, তাই অনুগত মিডিয়ার মাধ্যমে অসত্য তথ্য প্রচার করা হচ্ছে। দেশে মত প্রকাশের স্বাধীনতা নেই অভিযোগ করে পেশাজীবী নেতারা বলেন, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষককে চাকরিচ্যুত ঘটনা তারই প্রমাণ। নির্যাতন যেভাবে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে প্রত্যেকটা ক্ষেত্রে, যেভাবে দুর্নীতি অনাচার ছড়িয়ে পড়েছে, সেই ভাইরাস থেকে বাঁচার জন্য সরকারের লোকজন যারা রাজনৈতিক দল করেন তাদের সম্ভবত একটা না আরো বেশি মাস্ক পরা দরকার। নগরী পরিচ্ছন্ন রাখতে সিটি কর্পোরেশনের কাজে সহযোগিতা করছে রিক ও সলিডারিটিস ইন্টারন্যাশনাল নামের দুটি সংস্থা। ময়লা সংগ্রহের জন্য ভ্যান গাড়ি দেওয়ার পাশাপাশি এলাকাবাসীকে সচেতন করছে তারা। হাবিবুর রহমান অভির আরেকটি রিপোর্ট। বেড়িবাঁধের রাস্তার দুপাশে আগে ময়লা বর্জনা ফেলত এলাকাবাসী, এ কারণে দীর্ঘদিন বেশ অস্বস্তিতে ছিলেন স্থানীয়রা। তবে মানুষজন এখন সচেতন হতে শুরু করেছে, বাসা বাড়ির ময়লা নির্ধারিত ঝুড়িতে রাখার অভ্যেস গড়ে উঠেছে বাসিন্দাদের মধ্যে। ওই গাড়ি আইসে ওই ময়লা নিয়ে যায়, ওই বেড়িবাঁধে সহজে কেউ ময়লা ফেলে না, এবং আমাদের যে পিএসসি সার্ভিস আছে ওরাও নিয়মিত এসব ময়লা নিয়ে যায়। ঢাকা দক্ষিণ সিটির 22 নম্বর ওয়ার্ডের এসব বাসিন্দারা নিজেদের এলাকা পরিচ্ছন্ন রাখার পাশাপাশি আশেপাশের বস্তিবাসীদেরও সচেতন করছেন। করোনা মোকাবেলা করতে এলাকাবাসীর উদ্যোগেই নিয়মিত ছিটানো হচ্ছে জীবাণুনাশক স্প্রে। এখানে আমরা অনেক কালচারাল অনুষ্ঠান করেছি, করে মানুষদেরকে একত্রিত করে আমরা তাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকার ব্যাপারে তাদের সচেতন করেছি, সেটা নিয়ে আমরা রেগুলার মাইকিং করছি। আগে কোনো বাচ্চার হাত ধুতেই না, আর অসুখ বিসুখ লেগেই থাকতো। এবং বর্জ্য ব্যবস্থাপনার উপরে অনেকগুলো নাটিকা অনুষ্ঠান গান এগুলো করে মানুষকে সচেতন করা হয়েছে। সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার কাজে সহযোগিতা করছে রিক ও সলিডারিটিস ইন্টারন্যাশনাল নামের দুটি বেসরকারি সংস্থা, আর এতে পৃষ্ঠপোষকতা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। যতদূর বর্জ্য না ফেলে আপনার সরাসরি পিসিসিকে দেবেন, সেখানে আমাদের এনজিওটা ভূমিকা বিশেষ ভূমিকা রাখছে। ওখানে পাশাপাশি ঢাকা শহরের সমস্ত বস্তি অঞ্চলকে স্বাস্থ্যসম্মতভাবে গড়ে তোলার জন্য সকল বস্তিতে বর্জ্য ব্যবস্থাপনা সেবা যাতে নিয়ে আসে সিটি কর্পোরেশন, সেটা দাবি আমরা রাখছি। এলাকাবাসীর প্রত্যাশা, সরকারের বেসরকারি সহায়তা দীর্ঘস্থায়ী হলে তাদের জীবনযাপন আরও সহজ হবে। হাবিবুর রহমান অফি, এটিএন বাংলা, ঢাকা। গত বছর চামড়া খাতে রপ্তানি কমেছে 21.79%। করোনা মহামন্দায় এ খাতের রপ্তানি দিন দিন আরও কমছে। ইকোনমিক রিপোর্টার্স ফোরামের আয়োজনে করোনা পরবর্তী চামড়া খাতের ভবিষ্যৎ নিয়ে অনলাইন সেমিনারে এসব তথ্য জানানো হয়। সাভারে চামড়া শিল্প নগরীতে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের সবকটি মডিউল চালুর দাবি জানান ব্যবসায়ীর নেতারা। জাতীয় চামড়া নীতিমালার আধুনিকায়নেরও পরামর্শ দেন তারা। অনুষ্ঠানে বাণিজ্য সচিব মোহাম্মদ জাফর উদ্দিন জানান, সরকার এ খাতের উন্নয়নে সব ধরনের নীতি সহায়তা দিচ্ছে। এবারে আল আরাফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 74তম জন্মদিন উপলক্ষে স্মারক গ্রন্থ শেখ হাসিনা দুর্গম পথের নির্ভীক যাত্রী প্রকাশিত হয়েছে। প্রধানমন্ত্রীর শিক্ষা ও কর্মজীবন এবং বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা বিনির্মাণে নিরন্তর সংগ্রামের তথ্যবহুল বিবরণ ও বহু দুর্লভ ছবি দিয়ে সাজানো হয়েছে বইটি। সোমবার এক ভার্চুয়াল অনুষ্ঠানে গ্রন্থটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে জাতীয় অধ্যাপক ডক্টর রফিকুল ইসলাম, জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী, গ্রন্থটির সম্পাদক এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এবং গ্রন্থটির নির্বাহী সম্পাদক ও ডাক বিভাগের মোবাইল ফিনান্সিয়াল সেবা নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক উপস্থিত ছিলেন। এবারে আন্তর্জাতিক সংবাদ।
ভারত থেকে সব কার্যক্রম গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ভারত সরকারের চাপে গত 10 সেপ্টেম্বর অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ব্যাংক হিসাব জব্দ করা হয়। এতে কর্মীদের চাকরি থেকে বাদ দিতে বাধ্য হয় সংস্থাটি। এরপরই তাদের কার্যক্রম স্থবির হয়ে পড়ে। লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের অভিযোগ, মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রতিবেদন দেওয়ায় অ্যামনেস্টির বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছে ভারত সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 74তম জন্মদিন উপলক্ষে পিস অব হারমোনি কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত কবি আনিস মোহাম্মদের সম্পাদনায় এ গ্রন্থে 16টি কাব্য সংকলন প্রকাশিত হয়েছে 52 ভাষায়। গ্রন্থটিতে শেখ হাসিনাকে উদ্দেশ্য করে লেখা 71 জন কবির 71টি কবিতা রয়েছে। মোড়ক উন্মোচনের আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর রেখে যাওয়া কাজগুলো শেষ করছেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 75-এর 15ই অগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার পর অন্ধকারে নিপতিত হওয়া দেশের হাল ধরেন শেখ হাসিনা। তার দক্ষ নেতৃত্বের ফসল আজকের বাংলাদেশ বলেও জানান শিক্ষামন্ত্রী। বৈশ্বিক কোনো বড় সংকট কি করে মোকাবেলা করবে, সেটিরও এমন সিদ্ধান্ত দেন যে সিদ্ধান্তটি শুধু তার দেশকে নয়, বিশ্বের বহু সংকটাপন্ন দেশের মানুষের জীবন রক্ষায় অপরিহার্য হয়ে ওঠে, সেই মানুষটি শেখ হাসিনা। এই শেখ হাসিনাকে কয়েক ঘন্টায়, কয়েকটা বক্তৃতায়, অসংখ্য কবিতায় সব কিছুতে ধরা আসলেই সম্ভব নয়। এবারে পার্টেক্স খেলার খবর। পরিবর্তন শুধু সভাপতি পদে নয়, পরিবর্তন প্রয়োজন কাজের, বললেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনে সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম মানিক। আর ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে সহ সভাপতি পদে নির্বাচন করেছেন বলে জানান সম্মিলিত পরিষদের প্রার্থী আতাউর রহমান মানিক। আরও জানাচ্ছেন পরাগার মান। এবারের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনে 21টি পদের বিপরীতে 47 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জাতীয় দলের সাবেক ফুটবলার ও কোচ শফিকুল ইসলাম মানিক। 21 দফা নির্বাচনী ইস্তেহার ঘোষণা করে ফুটবলের হারানো ভাবমূর্তি ফিরিয়ে আনতেই সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানান মানিক। আমি মনে করি যে এই কাজগুলো করতে পারে বাংলাদেশের ফুটবল গতি পাবে এবং একটি জায়গায় পৌঁছাবে, যেই জায়গাগুলোতে, যেই জায়গাটুকুতে বাংলাদেশের মানুষ, যারা ফুটবল প্রাণী মানুষ, যারা আপনারা ফুটবলকে ভালোবাসেন, তারা অবশ্যই এই জায়গাটুকুতে দেখতে চান। সম্মিলিত পরিষদের ব্যানারে নির্বাচন করতে এসে আতাউর রহমান ভূঁইয়া মানিক জানান, জয়ী হলে জেলা ও বিভাগে নিয়মিত ফুটবল চালু রাখার কথা। ফুটবল সংগঠক হিসাবে কয়েক বছরের অভিজ্ঞতা আমার উপলব্ধি, বাংলাদেশের ফুটবল উন্নয়নের অন্যতম প্রতিবন্ধকতা আর্থিক সীমাবদ্ধতা, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অনেক সুন্দর সুন্দর প্রকল্প এবং পরিকল্পনা আর্থিক কারণে গতিশীল হয় না। আমি সহসভাপতি নির্বাচিত হলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আর্থিক সংকট দূর করার সর্বাত্মক চেষ্টা করব। যারা গত 12 বছরে ফুটবলের কোনো উন্নয়ন ঘটাতে পারেনি, সেই সব প্রার্থীদের মধুর আশ্বাসে বিভ্রান্ত না হওয়ার জন্য বাফুফের কাউন্সিলরদের আহ্বান জানান জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার রুম্মান বিন ওয়ালি সাব্বির। বিভিন্ন সময় ম্যানিফেস্টোতে বলেন, ইস্তেহারে বলেন যে ডিক্লারেশন দিচ্ছে, কোনোটাই তারা মানে বহাল রাখে নাই। তো 12 বছরে আমি ফুটবল ফেডারেশন থেকে কিছু পাইনি, এরাই কিন্তু ঘুরে ফিরে আসছে। তার ঘুরে ফিরে যদি এরাই আসে, তা আপনি ফুটবলের উন্নয়নটা কীভাবে আশা করেন? আগামী 3 অক্টোবর 139 জন কাউন্সিলর, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী পরিষদের 21 জন সদস্য নির্বাচিত করতে ভোটাধিকার প্রয়োগ করবেন। পরাগার মান, এটিএন বাংলা, ঢাকা। আইপিএলে সুপার ওভারে মুম্বাই ইন্ডিয়ান্সকে পরাজিত করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এ নিয়ে এবারের আইপিএলে 2টি ম্যাচ সুপার ওভারে নিষ্পত্তি হল। দুবাইয়ে টস হেরে আগে ব্যাট করতে নেমে 3 উইকেটে 201 রান তোলে বেঙ্গালুরু। সর্বোচ্চ 55 রান করেন ম্যাচ সেরা এবিডি ভিলিয়ার্স। জবাবে 78 রানে 4 উইকেট হারিয়ে বিপদে পড়ে মুম্বাই। 5ম উইকেটে ঈশান কিষাণ ও কাইরন পোলার্ডের 119 রানের জুটিতে ম্যাচ জয়ের খুব কাছে চলে আসে রোহিত শর্মার দল।
কিন্তু 99 রানে ঈশান আউট হলে পোলার্ড ম্যাচটি সুপার ওভারে নিয়ে যান। 5 উইকেটে 201 রানে থামে মুম্বাই। তবে উত্তেজনার বারুদে ঠাসা এই ম্যাচের সুপার ওভারে মুম্বাইয়ের দেয়া 8 রানের টার্গেট সহজেই ছুঁয়ে ফেলে বেঙ্গালুরু। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। সিলেটে এমসি কলেজে গণধর্ষণের ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত কমিটি গঠন, 3 আসামি রিমান্ডে। নকল N95 মাস্ক সরবরাহের মামলায় জেএমআই চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের 5 দিনের রিমান্ড মঞ্জুর। সৌদি এয়ারলাইন্সের অফিসের সামনে আজও টিকিট প্রত্যাশীদের ভিড়, ভিসার মেয়াদ বাড়ানোর দাবিতে বিক্ষোভ। মেডিকেল সহ বর্জ্য ব্যবস্থাপনা আরও জোরদার করার তাগিদ প্রধানমন্ত্রীর, সবাইকে সমন্বয় করে কাজ করার নির্দেশ। এবং সীমান্তে মানুষ হত্যা লজ্জাজনক, কূটনৈতিক সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ে, মন্তব্য পররাষ্ট্রমন্ত্রীর। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ।